ওনাকে যে কিভাবে যে ধন্যবাদ দেব আমার হয়তো জানানি। অ্যাকচুয়ালি ওস্তাদ বলতে হলে গুরুদেব, ওস্তাদ ওনাকেই বলা হয়। আর ওর মার হয় সাধারণত শেষ রাতে। অ্যাকচুয়ালি ওর গুরুত্ব বোঝা যায় ঠিক শেষ মুহূর্তে, প্রথমের দিকে নয়। কিন্তু তো তেমনই আজ অবশ্য আপনাদের কাছে দুখানা প্রজেক্ট অবশ্য রিভিউ করব, বুঝলেন? দুখানা প্রজেক্ট অবশ্য রিভিউ করব, দুখানা প্রজেক্ট অবশ্য ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যেই পেয়ে যাবেন, ওকে? তাছাড়া হচ্ছে কি, অবশ্যই অবশ্যই মাস্ট বি মনে রাখবেন ভিডিওটার মধ্যেই, কিন্তু ভিডিওটা টপ রাইট সাইড দিকে আমি অবশ্য পাসওয়ার্ডগুলো শো করে দেবো, ওখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। আর ডাউনলোড লিঙ্কখানা সাধারণত আমার এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবেন জি ফাইল। আর এক্সট্রাক্ট করার ক্ষেত্রে পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো কাল রাত্রেবেলা ডিজে প্রীতম রিমিক্স, সাধারণত মানে কি বলা যায় আমার শিষ্য, বুঝলেন? মানে যাকে আমি এফএল স্টুডিও হাতে আমি শিখিয়েছি, তাছাড়া আদার্স অন্যান্য অনেকে আমি শিখিয়েছি, যেরকম ধরো সুমন আছে, আদার্স আদার্স অন্যান্য অনেকে আছে, সৌরভ আছে, অনেকে আছে যাদেরকে আমি এফএল স্টুডিও শিখিয়েছি। তো তার মধ্যে একজন স্টুডেন্ট আমার কালকের ফোন করলো যে দাদা আমি তোমার কাছ থেকেই শিখেছি ঠিকই, কিন্তু আমি যদি তোমার গানের সঙ্গে যদি না আমি কম্বাইন্ডিং যদি না করতে পারি তাহলে আমি কী শিখলাম, তাই না? না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে না দাদা ভাই, আমি যে তোমার কাছ থেকে যে শিখেছি তোমার সঙ্গে যদি না আমি কম্বাইন্ডিং যদি না করতে পারি, কম্পিটিশান যদি না করতে পারি তাহলে আমি কী শিখলাম? হতে পারে, হ্যাঁ ঠিক আছে তুমি আমার সঙ্গে কম্পিটিশান করো, তাতে কোনো অসুবিধে নেই, তো ঠিক আছে তুমি একটা প্রজেক্ট পাঠাও। তো ও কী করলো, প্রজেক্টটা পাঠিয়ে দিল প্লাস গানও পাঠিয়ে দিল ডকুমেন্টস করে। তো আমি গানটা শুনলাম, প্রজেক্টটাও শুনলাম। তো অলরেডি ওই গানখানাকে আমি তৈরি করেছিলাম 2021 সালের প্রথম দিকে, জানুয়ারির দিকে, যখন আমার আগের ইউটিউব চ্যানেল ছিল, যখন আমার আগের ইউটিউব চ্যানেল ছিল তখন আমি তৈরি করেছিলাম ওই প্রজেক্টখানা। সাধারণত ট্রাফিক জ্যাম গানখানা অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু হয়তো আমার এই ডিজে গানটা হয়তো অনেকেই শুনেনি। আর আমি চাপাতলাতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, ওখানটা বক্সের কম্পিটিশান হয়েছিল, ওই সময়ই একজন আমাকে ফোন করেছিল, দাদা ভাই আপনার ওই ট্রাফিক জ্যাম গানখানা আমায় পাঠাবেন? আমি বলছি এখনও পর্যন্ত তো ইউটিউবে রিভিউ করিনি কোনো সময়, কোনো না কোনো দিন একদিন না হলে আমি রিভিউ করে দেবো। সেই মতো আমি আজকেরই কিন্তু আপনাদের কাছে প্রজেক্টখানাকে রিভিউ করছি, যে ট্রাফিক জ্যাম। তো প্রথমত আপনাদের কাছে রিভিউ করব ডিজে প্রীতম রিমিক্স দাতনসে, যিনি আমার কাছ থেকে এডুকেশন নিয়েছিলেন। ওনার কাজকর্ম খুবই সুন্দর হয়েছে, আমি মানে কি বলা যায় আমি গর্বিত যাকে আমি শিখিয়েছিলাম, সত্যি আমি গর্বিত যে এত সুন্দর একটা কোয়ালিটির একটা প্রজেক্ট তৈরি করেছে, রাইট? তো প্রথমত আমি ডিজে প্রীতমের প্রজেক্টখানা অবশ্যই আপনাদের কাছে রিভিউ করব, প্লাস লাস্ট অবশ্য আপনাদের কাছে আমার অবশ্য প্রজেক্টখানা যেটা আমি 2021 সালের প্রথম দিকে আমি অবশ্য তৈরি করেছিলাম সেটাকে আমি অবশ্য রিভিউ করব। এই হচ্ছে গিয়ে বিষয়। তো ফাইনালি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কিন্তু মাস্ট বি বন্ধুবান্ধবদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মনোগুরুজির তরফ থেকে। লেট স্টার্ট। তো ভিউয়ার্স অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিন খানা। তো প্রথমত আমি আমার হেডফোন খানা চাপিয়ে নেব কানের মধ্যে, তারপর অবশ্যই ওপেন করবো এফএল স্টুডিও সফটওয়্যার খানা, রাইট? জাস্ট ওয়েট। তো ফাইনালি আমার এফএল স্টুডিও সফটওয়্যার খানা ওপেন হয়ে গেছে। তো প্রথমত আমি অবশ্য দেখে নিই যে আমার স্পিকার ভলিউম কত আছে, অবশ্যই 100 দেখতে পাচ্ছেন যে 100%, রাইট?
এবার আমি প্রথমত এফএল স্টুডিওকে জাস্ট মিনিমাইজ করবো, দিয়ে অবশ্য লেখা আছে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক জাম ডিজে প্রীতম রেমিক্স দাতুন সে, রাইট। এবার ওই জি ফাইলখানাকে ধরে এফএল স্টুডিওর হিন্ট প্ল্যানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সঙ্গে সঙ্গে কিন্তু প্রজেক্টখানা ওপেন হয়ে যাবে। জাস্ট ওয়েট। তো সাধারণত আমার একখানা প্লাগইন মিসিং আছে, যেটা হচ্ছে গিয়ে ফ্রি ক্লিফ ভিএসটি, অবশ্য জাস্ট ওকে করে নেব। এবার অবশ্য এই হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট হলো, মানে সরি, এটা হচ্ছে গিয়ে ডিজে প্রীতমের প্রজেক্ট হলো। এবার আমরা গানখানা শুনবো কেমন কি হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা চেক করে নিই যে ডিজে প্রীতম রিমিক্স যে 1 নম্বর প্যাটার্নস কী না কী করেছে হলো। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্যাটার্ন, এবং সেকেন্ড প্যাটার্ন যেটা 2 নম্বর প্যাটার্ন, জাস্ট স্টেপগুলোকে ধরার জন্য। আর 3 নম্বর প্যাটার্ন সেটা হচ্ছে গিয়ে এই। হ্যালো, এই হচ্ছে গিয়ে প্যাটার্নস, 3 নম্বর প্যাটার্নস যেটা হচ্ছে গিয়ে ফাইনাল। এবার গানখানা শুনবো আমরা। তো মাঝে মধ্যে হয়তো আমি গানগুলোকে হয়তো বন্ধ করে দেবো, কারণ হচ্ছে কপিরাইট ইস্যু থাকতে পারে। ডিজে প্রীতম দাতন সে, প্রীতম দাতন সে। তো সাধারণত হচ্ছে গিয়ে মাস্টারিং অবশ্য আমরা দেখে নেব, যেটা হচ্ছে গিয়ে আউটপুটের মধ্যে উনি ব্যবহার করেছে, যেটা হচ্ছে গিয়ে সাধারণত ফুটি লিমিটেড, ফুটি প্যারামেটিক ইকিউ 2, তাছাড়া হচ্ছে ফুটি সফট ক্লিপার রুলস অনুযায়ী যথারীতি এগোচ্ছে। এবং অডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে উনি ব্যবহার করেছেন ম্যাক্সিমাইজ, তাছাড়া হচ্ছে ফ্রুটি প্যারামেটিক ইকিউ 2, তারপর হচ্ছে ফ্রুটি প্যারামেটিক ইকিউ, তারপর হচ্ছে ফ্রুটি রিভার্ব। এই তো এবার আপনারা শুনলেন যে ডিজে প্রীতম রিমিক্সের প্রজেক্ট। এবার অবশ্য আমার প্রজেক্টখানা অবশ্য ওপেন করব। সাধারণত 2021 সালের প্রথম দিকে প্রজেক্টটা আমি অবশ্য তৈরি করেছিলাম। এই ফাইলে আসবো, দিয়ে ওপেন করব নো, এবং আমি সাধারণত আমি এখানটা চলে আসবো এফএল স্টুডিও প্রজেক্ট 2021। সাধারণত হচ্ছে গে পাওয়ার লং হামিং হিন্দি সাধারণত এটা তৈরি করেছিলাম। অবশ্য ট্রাফিক জ্যাম এটা জাস্ট আমি ক্লিক করলাম, দিয়ে জাস্ট ওপেন। তো এবার জাস্ট লোডিং নিচ্ছে, লোডিং নিতে নিতে ততক্ষণে অবশ্যই ওপেন হয়ে যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এবার আমার প্রজেক্টখানা অবশ্য এই সাধারণ প্রজেক্ট, টোটাল ডিজে প্রীতম রিমিক্স সেম, 3খানা প্যাটার্নস ইউজ করেছিল, আমিও সেম 3খানা অবশ্য প্যাটার্নস ইউজ করেছি। তো গুরু তো যেই পথে যাবে শিষ্য তো সেই পথে যাবে, তাই না? এরকম একটা বিষয়। তো প্রথমত আমরা চেক করে নেবো যে ফার্স্ট যে প্যাটার্নসটা কেমন, ফার্স্ট প্যাটার্নে 1 নম্বর প্যাটার্ন। অবশ্য উনি 2খানা প্যাটার্নস মিলে 1খানা প্যাটার্নস করেছিল, বাট আমার 3খানা প্যাটার্নস মিলে 1খানা প্যাটার্নস, রাইট। কারণ হচ্ছে কি কিকটা একটু বেশ লং আছে। তো ফার্স্ট প্যাটার্ন আমরা শুনে নেব। এটা হচ্ছে কি 1 নম্বর প্যাটার্নস, এবং 2 নম্বর প্যাটার্নস হচ্ছে কি এই। এটা হচ্ছে 2 নম্বর প্যাটার্ন, এবং 3 নম্বর প্যাটার্ন এটা।
এটাই হচ্ছে গিয়ে আমার 3 নম্বর প্যাটার্ন যেটা ফিলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এবার আমরা শুনবো যে গানটা কেমন কি না কি হয়েছে। ওকে, তো সাধারণত এখান থেকে স্টার্ট। এডি সাগর, এডি সাগর, এডি সাগর, এডি সাগর, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। আমি 4টে করে ব্যবহার করেছি, কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট স্টার্টিংয়ে আমি যে কিকগুলো যে দিয়েছি যেটা হচ্ছে গিয়ে 3টে, রাইট? এবার 3টে কেমন কি না কি ব্যবহার করা হয়েছে, এই যে দেখুন। মানে ফার্স্ট যে 3খানা যে কিক হবে ওতেই দম ফেলে দেবে, এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে, যেটা ফার্স্ট স্টার্টিংয়েই 3খানা কিক এবং বিশাল হার্ড কিক। এডি সাগর, এডি সাগর। আর বাদ বাকিটা আপনারা ডাউনলোড করবেন, প্লাস আপনারা কি করবেন কম্পিউটারের মধ্যে দেখে নেবেন। আর এইটুকুনি কথা দিতে পারি, সাধারণত এই প্রজেক্টখানা সবার কাছেই কিন্তু সাপোর্ট করবে, কারণ এটা যেহেতু আমি প্রিভিয়াস অনেক আগে আমি অবশ্য তৈরি করেছিলাম, অবশ্যই সবার কাছে সাপোর্ট করবে। আর এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক প্লাস ডিজে প্রীতম রিমিক্সের মানে কি প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যে দেওয়া আছে। তাছাড়া দুজনেরই অডিও অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, যেটা হচ্ছে গিয়ে মানে কি বলা যায় ডিসক্রিপশানের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে ডিজে প্রীতমের সংখ্যাটা কেমন কি না কি হয়েছে, আমার সংখ্যাটা কেমন কি না কি হয়েছে অবশ্যই জানতে পেরে যাবেন। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমার আউটপুট, আউটপুটের মধ্যে আমি কী কী ব্যবহার করেছি, সেটা হচ্ছে গিয়ে প্রথমত ফ্রুটি লিমিটেড, ফ্রুটি প্যারামেডিক ইকুইটু, ফ্রুটি ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে ফ্রুটি সফট ক্লিপার, প্রায় সেম সমস্ত কিছু বিষয়। ফ্রুটি লিমিটার এই আর ফ্রুটি প্যারামেডিক ইকুইটু এইভাবে ব্যবহার করা হয়েছে, আর ফ্রুটি ফিল্টারটাকে এইভাবে ব্যবহার করা হয়েছে, আর ফ্রুটি সফট ক্লিপারকে পুরো খাড়া করে রাখা হয়েছে। আর অডিওর যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়েছে সাধারণত আমি ব্যবহার করেছি যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ, তারপর হচ্ছে গিয়ে প্যারামেট্রিক ইকিউ টু, তারপর হচ্ছে গিয়ে প্রো ইকিউ থ্রি, তারপর হচ্ছে গিয়ে ফ্রুটি প্যারামেট্রিক ইকিউ ইকিউ, তারপর হচ্ছে গিয়ে ফ্রুটি রিভার্ব, তারপর হচ্ছে গিয়ে ফ্রুটি ফিল্টার। কারণ ফ্রুটি ফিল্টারটাকে কেন ব্যবহার করেছি, গান যাতে উতার চড়া যাতে না হয়, একটা লেভেল অনুযায়ী যাতে চলতে পারে, তার জন্য একটা কম্প্রেসারের ব্যাপার আছে, তার জন্য ফ্রুটি লিমিটেড কানাকে ব্যবহার করেছি, এই হচ্ছে। আর তাছাড়া অবশ্যই আপনারা দুখানা প্রজেক্ট অবশ্য দেখলেন আপনারা, তাছাড়া হচ্ছে কি দুখানা গান অবশ্য আপনারা ডাউনলোড করতে পারবেন আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে। দুখানা গান শুনে কেমন কোনটা কী না কী হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বাস আর কি, এই হচ্ছে গিয়ে বিষয়। কিন্তু হ্যাঁ, এটা নিয়ে কেউ আবার কেউ খারাপ কোনো থ্রেন্ডিং কোনো কাউকে চোট দেবেন না, যে হ্যাঁ এডি সাগরেরটা ভালো হয়েছে, প্রীতমেরটা খারাপ হয়েছে, বা প্রীতমেরটা ভালো হয়েছে এডি সাগরের খারাপ হয়েছে, এইভাবে নিয়ে এই সমস্ত কিছু বিষয়ে কমেন্টস করার একদম দরকার নেই। যতটুকু যা কিছুই আপনারা দেখলেন বা যা কিছুই পাচ্ছেন সমস্ত কিছু একটা এন্টারটেনমেন্টের জন্যে, জাস্ট আপনাদের কাজের জন্যে, ইউজফুলের জন্যে। কারণ আমার যে মানে কি বলা যায় যে প্রীতম মানে আমার যে বন্ধু বলতে পারো বা আমার যে শিষ্য বলতে পারো, তার সঙ্গে তো আমার কোনো কন্ট্রোভার্সি নেই, তো সে কারণে আমি বলবো যে দুজনের মধ্যে যাতে কন্ট্রোভার্সি যাতে না তৈরি হয় সেরকমভাবেই আপনারা চাইবেন, যাতে মানে কি বলা যায় আপনাদের কাছে এইটুকুনি হচ্ছে কি রিকোয়েস্ট, এমন কিছু কমেন্টস করবেন না যাতে প্রীতমের খারাপ লাগবে বা আমার খারাপ লাগবে। যাই হোক, তো ভিউয়ার্স আশা করি আমি প্রিভিয়াস বলে দিয়েছি, প্লাস এখনও আমি বলছি আপনাদেরকে যে
ভিডিওটা টপ রাইট সাইডে আমি অবশ্য পাসওয়ার্ডগুলো শো করিয়ে দিয়েছি। জিপ ফাইল ডাউনলোড করার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যেই পেয়ে যাবেন, যেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট, এবং দুজনের প্রজেক্ট অবশ্য আপনাদের কাছে শেয়ার করলাম। এই হচ্ছে গিয়ে বিষয়। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন ছিল আশা করতে ভালো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন, নতুন নতুন আপডেট বিষয়গুলো জানার জন্য, শেখার জন্য, পাওয়ার জন্য।